আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বাংলা মিরর থেকে আমি আলমগীর মিয়া, স্বত্বাধিকারী শাওলিন এন্টারপ্রাইজ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা সর্বদা নতুন নতুন ব্যবসা এবং বিভিন্ন দেশের ভ্রমণ আপডেট দিয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ আমরা আলোচনা করব একটি দেশ, একটি রাষ্ট্র নিয়ে। দেশটির নাম হচ্ছে ফিলিপিন, রাজধানী হচ্ছে ম্যানিলা। ফিলিপিন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এর দক্ষিণ এবং পূর্ব পাশে অবস্থিত হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পশ্চিমে থাইল্যান্ড অবস্থিত। আয়তন হচ্ছে 3 লক্ষ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা হচ্ছে 9 কোটি 25 লক্ষ, ভাষা হচ্ছে ফিলিপিনো, মুদ্রার নাম হচ্ছে পেসো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে নিনয় অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফিলিপিন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটি দেশ। আমি নিজেও ফিলিপিন ভ্রমণ করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ছবিতে আপনারা দেখেন ফিলিপিনের বিভিন্ন স্টেজ এবং বিভিন্ন স্থান ঘুরে ঘুরে আমি আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছি। ফিলিপিন অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন একটি শহর। ম্যানিলা সিটিতে কোনো ময়লা আবর্জনা আপনার চোখে পড়বে না, অত্যন্ত সুন্দর ও নান্দনিক এই শহর। আমার কাছে খুবই জেন্টেল এবং ভালো লাগছে, সেই জন্য আপনারাও ফিলিপিন ভ্রমণ করতে পারেন। অর্থাৎ ফিলিপিন ভিসা সংগ্রহের জন্য আপনাকে সময় লাগতে পারে 8 থেকে 10 দিন এবং ভিসা ফি লাগতে পারে অফিসিয়ালি, যদিও একটু কম লেগে থাকে। কারণ কারো মাধ্যমে যদি আপনি ভিসা সংগ্রহ করে থাকেন তাহলে 7 থেকে 8 হাজার টাকার মধ্যে আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন। ভিসা যে সমস্ত কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে বা যে সমস্ত কাগজপত্রের মাধ্যমে আপনি টুরিস্ট বা ভিজিট ভিসা পেতে পারেন, তার মধ্যে আপনাকে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো জমা দিতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনাকে অল পাসপোর্ট জমা দিতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, 3 নম্বরে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন ট্রেড লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, হোটেল বুকিং এবং এয়ার টিকেট, এই সমস্ত কাগজপত্র জমা দিলে আপনি 8 থেকে 10 দিনের মধ্যে ফিলিপিনের ভিসা পেয়ে যাবেন। আপনি কিভাবে যাবেন? বাংলাদেশ থেকে ফিলিপিন অর্থাৎ ম্যানিলার ডাইরেক্ট কোনো বিমান নেই, আপনাকে অবশ্যই থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর হয়ে আপনাকে ট্রানজিট হয়ে যেতে হবে। আপনি ইচ্ছা করলে বাংলাদেশ থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে ম্যানিলা, অথবা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে ম্যানিলা, টোটাল সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা এবং অবশ্যই আপনাকে ট্রানজিটের সময়টুকু সেখানে অপেক্ষা করতে হবে। ভাড়ার পরিমাণ লাগতে পারে 30 থেকে 32 হাজার টাকা। আপনি ম্যানিলাতে গিয়ে এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সি নিয়ে আপনি মাকাতি অথবা পাসায় যে কোনো স্থানে আপনি অনেক সুন্দর সুন্দর হোটেল এবং মোটেল রয়েছে, বাংলাদেশি টাকায় 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনি সেখানে অবস্থান করতে পারবেন এবং সেখানে প্রতিদিন সকালে বুফে নাস্তার ব্যবস্থা আছে। আপনি ম্যানিলাতে গিয়ে যে সমস্ত স্থান আপনি ভ্রমণ করতে পারেন এর মধ্যে 1 নম্বরে হচ্ছে রিজাল পার্ক, অত্যন্ত সুন্দর, আমি নিজেও সেখানে ঘুরেছি। 2 নম্বরে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, আরও সুন্দর, অনেক ভালো লাগলে বে। 3 নম্বরে হচ্ছে ম্যানিলা ওশান পার্ক, অত্যন্ত সুন্দর এবং দারুণ একটি ম্যানিলা ওশান পার্ক। 4 নম্বরে হচ্ছে ফোর্ট সান্তিয়াগো, অর্থাৎ দুর্গ, অত্যন্ত সুন্দর ও নান্দনিক
আমি আপনাদেরকে যে ছবিগুলো আমার স্ক্রিনে দেওয়া আছে দেখে আপনারাও মুগ্ধ হবেন। 5 নম্বরে হচ্ছে আমেরিকান ম্যানিলা মোমেন্ট, অর্থাৎ আমেরিকানদের একটি পার্ক রয়েছে, দেখতে অত্যন্ত সুন্দর ও নান্দনিক, আপনার মন ভরে যাবে আপনি যদি সেখানে ভিজিট করে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আমি ম্যানিলা ভ্রমণ করে অত্যন্ত খুশি ও আনন্দিত হয়েছি এবং ম্যানিলাতে কেনাকাটা অত্যন্ত সস্তা এবং কম দামে অনেক ভালো পণ্য এবং খাবার দাবার, ফলফ্রুট এবং সব কিছু আপনি ভালো পাবেন এবং বাংলাদেশের সাথে টাকার বিনিময়টা খুবই ভালো, সেই জন্য সেখানে আপনি অল্প টাকায় অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং ম্যানিলা সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান, কোনো কিছু জিজ্ঞাসা থাকেন, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব যথাযথ উত্তর এবং কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ম্যানিলা সফর আপনার ভালো ও সার্থক হোক এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো দেশের ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা যারা ম্যানিলা ভ্রমণ করতে চান অবশ্যই দ্রুত ম্যানিলা গিয়ে ভ্রমণ করে আসুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।